बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो व्यूअर्स, आजकल वीडियो ट्यूटोरियल सबाई के स्वागत। आजकल हमें डेटाबेस मैनेजमेंट सिस्टम डेटा और इनफरमेशन मध्य पार्थक्य की इटा नहीं आलोचना करब। छोट एक वीडियो आशा करी अपनारा जा जानें एर थेके आरो किछु होयतो बा शिखते पारबेन। धैर्य धरे वीडियो देखें। डेटा इनफरमेशन मध्य पार्थक्य, एखाने प्रथम जो पार्थक्यटा देया आछे, डेटा हलो तथ्यर क्षुद्रतम एकक एवं डेटा एकटी एकक धारणा। सुनिर्दिष्ट आउटपुट फलाफल पावार जुन्नो प्रोसेसिंगे व्यवहृत काँचामाल समय के डेटा बा उपत्त बोले। आम्रा एकटू आगे आम्रा प्रथम भिडियोते जे आम्रा उदाहरणटा दिएछिलाम जे आपनि जदि एकटा घर तैरि करते चान, एई घर तैरि करते आपनार जा किछु लागबे सेटा हच्छे आपनार डेटा बा उपत्त। আর সেটা থেকে যদি আমরা ডেটা বা উপাত্তর সাথে তুলনা করি তাহলে আমরা ইনফরমেশন হবে কি, টোটাল গড়টাই হবে আমাদের ইনফরমেশন। তার মানে এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা দেখতে পারি। যেমন 4.32 বব নেম আইডি জিপিএ, 4.32 এলিস, এটা এলোমেলো সব কিছু, আমরা কিছুই এখানে বুঝতে পারছি না। তাহলে এটা হবে ডেটা, 4.32 একটা ডেটা, এখানে বব একটা ডেটা, নেম একটা ডেটা, আইডি একটা ডেটা। তার মানে এটা হলো কাঁচামাল এখন আমরা বলতে পারি। আর ইনফরমেশন যখন এই ডেটাগুলোকে আমরা একটা লজিক্যাল ওয়ে সাজাবো তখন সেটা হবে ইনফরমেশন। ওকে, তাহলে এখানে সংজ্ঞাটার দিকে যদি তাকাই, ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক, অর্থাৎ ডেটা একটি একক ধারণা। সুনির্দিষ্ট আউটপুট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সময়কে ডেটা বা উপাত্ত বলে। আর ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। ডেটাকে যখন আমরা প্রক্রিয়া করলাম তখন আমরা এখানে ইনফরমেশন পেলাম, এটা পেলাম। এখানে যা কিছু ছিল আমরা সেটাকে প্রক্রিয়া করলাম, তারপর আমরা এখানে এটা পেলাম, নেম আইডি জিপিএ সুন্দরভাবে সাজিয়ে বললাম, এটা হলো ইনফরমেশন। আরেকটা আছে এখানে পিইএন পেন, আর এখানে আছে এনইপি এলোমেলো দেওয়া, যেটা আমরা কিছুই বুঝতে পারি না, আমাদের কাছে অর্থবহ করে না। আর এটা পিইএন পেন সাজানো, পেন অর্থ কলম আমরা বুঝতে পারি, তাহলে এটা হচ্ছে ইনফরমেশন। আর এ পাশের এটা হলো ডেটা। ওকে, এরপর এখানে আছে ডেটা ডেটা ডেটা, যখন আমরা প্রসেস করব তখন হবে ইনফরমেশন। তাহলে কথাগুলো আমি আগের ভিডিওতে বলেছি, এখন আমরা আবার পার্থক্যতে ফিরিয়ে দেয়। ডেটা সরাসরি ব্যবহার করা যায় না, আপনারা দেখলেন ডেটা সরাসরি এটা দিয়ে কোনো কাজ করা যায় না, তার মানে সরাসরি ব্যবহার করা যায় না। এরপর আর ইনফরমেশন, তথ্য সরাসরি ব্যবহার করা যায়। ওকে, তথ্য প্রক্রিয়াকরণ করতে হয়, এই যে তথ্যটাকে এখানে যে তথ্য ছিল এটাকে আমরা প্রক্রিয়া করার পরই আমরা এই ইনফরমেশনের ঘরটা পেলাম, এখানে যা কিছু আছে সুন্দরভাবে সাজানো এটা পেলাম। তাহলে তথ্যকে প্রক্রিয়াকরণ করতে হয়, উপত্যকে প্রক্রিয়াকরণ করতে হয়, আর সাধারণত প্রক্রিয়াকরণ করতে হয় না ইনফরমেশনকে। ওকে, ডেটা দ্বারা যে কোনো বিষয়ে পুরোপুরি ভাবার্থ প্রকাশ পায় না, ডেটা দ্বারা আমরা কিছু বুঝতে পারি না তো ভাবার্থ কীভাবে প্রকাশ পাবে, রাইট? তথ্যের দ্বারা যে কোনো বিষয়ে ভাব প্রকাশ পায় যা সকলে বুঝতে পারে, যেমন এটা সকলে বুঝতে পারবে, এখানে সাজানো আছে এলিসের আইডি এত, হ্যাঁ ববের আইডি এত, জিপিএ এত। ওকে, আবার এখানে পিএন পেন দ্বারা সবাই বুঝতে পারবে, পেন অর্থ কলম, কিন্তু এনইপি কিছু কেউ কিছু এখানে বুঝতে পারবে না। এরপরে ডেটা সাধারণত সাজানো থাকে না, তথ্য সবসময় সাজানো থাকে, এটা আমরা এখানে এক্সাম্পলটায় দেখেছি, এটা কিন্তু সাজানো না, উপরেরটাই একই অবস্থা, এটা কিন্তু সাজানো। ওকে, তাহলে আমরা বলি ডেটা সাধারণত সাজানো থাকে না, তথ্য সবসময় সাজানো থাকে। সব উপাত্তই তথ্য নয়, সব উপাত্তকে আমরা তথ্য বলতে পারি না, কিন্তু সব তথ্যই উপাত্ত হতে পারে। এটি অর্থপূর্ণ নয়, এটার কোনো অর্থ না থাকে না, আমরা কয়েকটাই দেখেছি, এনইপি এই উদাহরণটা আমরা দেখেছিলাম এখানে যে এটা কোনো অর্থপূর্ণ নয়, বাট এটা অর্থপূর্ণ। ওকে, এরপরে ডেটা থেকে কোনো বিষয়ে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না, ডেটা থেকে আমরা কখনোই ধারণা পাবো না, এখান থেকে কিছুই বুঝতে পারবো না, কোনো ধারণা নেই, কিন্তু এটা থেকে আমরা সম্পূর্ণ থেকে একটা ধারণা, হ্যাঁ এটা থেকে আমরা একটা সম্পূর্ণ ধারণা পাবো। ওকে, এরপর আছে কোনো একজন ছাত্রের নাম ঠিকানা রোল নম্বর হচ্ছে একটা একটা ডাটা, এখানে যা উদাহরণ আছে তাই একটা একটা ডাটা, 4.32 ভব নেম আইডি জিপি সবগুলো আমরা একটা একটা ডেটা বলতে পারি। এবং ছাত্রদের প্রাপ্ত নম্বর ভিত্তিতে তৈরি ফলাফল, এখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যে ফলাফলটা আমরা সাজিয়েছি সেটা হলো ইনফরমেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনফরমেশন কী, ডেটা কী, ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য। যারা এসএসসিতে পড়েন তারা এখান থেকে পার্থক্যটা পজ করে, ভিডিওটা পজ করে আপনারা এখান থেকে লিখে নিতে পারেন, আপনাদের পরীক্ষায় ভালো মার্কস পাবেন বলে আমি আশা করি।